হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক এবং ভিউ হাই করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রামে যে কোনো পোস্টের লাইক এবং ভিউ কাউন্ট হাই করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করছি। ওপেন করার পর প্রথমত আপনাকে প্রোফাইল আইকন, যে একদম নিচে যে প্রোফাইল আইকন, তাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারব যে আমাদের প্রোফাইল আইকনটি চলে আসছে এবং এখানে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোনো পার্টিকুলার পোস্টকে লাইক এবং ভিউ হাইট কাউন্ট করার জন্য সেক্ষেত্রে আপনাকে সেই পার্টিকুলার পোস্টটি ওপেন করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই পোস্টের যে লাইক এবং ভিউ কাউন্টটি আছে সেটাকে হাইট করার জন্য, তখন আপনাকে কী করতে হবে, উপরে যে থ্রি ডট আইকনটি আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাবেন যে একদম নিচে লেখা আছে হাইড লাইক কাউন্ট। যখন আমি এটাকে ক্লিক করবো দেখতে পারবো যে অটোমেটিক আমার যে কতগুলো লাইক হয়েছে সে কাউন্টটি কিন্তু চলে গেছে। সো এটা হচ্ছে যে পার্টিকুলার যে কোনো একটা পোস্টে যদি আপনি চান যে লাইক হাইড কাউন্ট করার জন্য, তাহলে এই ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে আপনার টায়ার যে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি সবগুলো পোস্টের যে লাইক বা ভিউ কাউন্ট আছে সেটাকে হাইড করার জন্য, সেক্ষেত্রে আপনাকে উপরে যে থ্রি লাইন আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। করার পর আপনাকে ক্লিক করতে হবে সেটিং। সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখানে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করার পর আপনাকে ক্লিক করতে হবে পোস্ট। পোস্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং আপনি যদি চান টায়ার্ডলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইক এবং ভিউ কাউন্ট হাইড করার জন্য, তাহলে আপনি সিম্পলি একদম উপরে যে হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট সেটাকে আপনি টার্ন অন করে দিতে পারেন। সো এখন থেকে কী হবে, কমপ্লিটলি আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের লাইক এবং ভিউ কাউন্ট হাইড হয়ে যাবে। এখন আসি যে কীভাবে আপনি যদি চান যে নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন কোনো একটি ছবি পোস্ট করবেন এবং আপনি চাচ্ছেন যে সেই ছবিটির লাইক, সেই ছবিটির আপনার পোস্ট করার আগ মুহূর্তে আপনি চাচ্ছেন যে লাইক এবং হাইড ভিউ কাউন্টটি হাইড করার জন্য, সেটা কীভাবে করবেন। সেক্ষেত্রে প্রথমত আমি আমার মোবাইল থেকে যে কোনো একটা পিকচার নেওয়ার চেষ্টা করছি। ফর এক্সাম্পল আমার কাছে এই পিকচারটি আছে এবং আমি চাচ্ছি যে এই পিকচারটি আমার ইনস্টাগ্রামে পোস্ট করবো। সো আমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে নিই অ্যান্ড দেন এখান থেকে আমি ইনস্টাগ্রামটি যে আছে ইনস্টাগ্রামে শেয়ার করি। সো আমি ইনস্টাগ্রাম ক্লিক করলাম। ইনস্টাগ্রামে যখন আপনি ক্লিক করবেন এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে যদি আপনার মোবাইলটি স্যামসং হয়। সো আমি দিয়ে দিলাম ফিডস, ফিড অ্যান্ড দেন এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। তারপর আমি দিব নেক্সট, নেক্সটে ক্লিক করার পর অ্যাগেন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখন আমি এখানে যে অ্যাডভান্স সেটিং আছে তাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট অন দিস পোস্ট। আপনি যদি চান যে এটা লাইক এবং ভিউ কাউন্টকে হাইড করার জন্য, সিম্পলি আপনি চাইলে এটাকে টার্ন অন করে আপনি আপনার প্রোফাইলে এটাকে পোস্ট করতে পারেন। সেইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে কোনো পোস্টের লাইক এবং ভিউ কাউন্টকে হাইড করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.